চট্টগ্রামের বাঁশখালীর পশ্চিম পালগ্রামের একটি ভোট কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, আটক করা হয় একজনকে। এদিকে ছনুয়া ইউনিয়নে কেন্দ্রের পাশের মাঠ থেকে একটি বন্দুক সহ দেশি অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব সাত। বিচ্ছিন্ন এই ঘটনা ছাড়া দেশের 33টি জেলার 123টি ইউনিয়নে বুধবার বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট দিতেই নির্ধারিত সময়ের আগে কেন্দ্রগুলোর সামনে লাইন, উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন সবাই। বেশ কিছু ইউনিয়নে প্রথমবার ভোট হচ্ছে ইভিএমে, এ নিয়ে উচ্ছ্বাসিত ভোটাররা। আগে গিয়ে বাস করা লাগে, দিগলে বাইলে না লাটু বাইলে রাস্তায় লাগে গিয়ে হেসে যাই দেখা সহজ। আগে তো আর দিয়ে লেখা লাগবে, এই টিপ দেওয়া লাগবে। আমি আমার পছন্দের প্রার্থীকে আমি শান্তিভাবে ভোট দিতে পারছি, নিজের পছন্দের ভোটটা দিচ্ছি, কোনো ঝামেলা নাই, গ্যাঞ্জাম নাই। এই ভোট গ্রহণ প্রমাণ করে বর্তমান সরকারের আওতাধীন যে কোনো নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু হওয়া সম্ভব। দ্রুত ভোট নেওয়ার জন্য এবং এটা যাতে সুন্দরভাবে এই ভোটটা কমপ্লিট হয়, সম্পূর্ণ হয়, সেটা কিন্তু আপনার সবাই আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচন শান্তিপূর্ণ করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয় 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সমস্ত কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা আছে, পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ টহল করছে। 25 এপ্রিল 135টি ইউপি তফসিল হলেও শেষ পর্যন্ত ভোট হচ্ছে 123টিতে। বাকি 12টি ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।